একটুখানি বুথ কিছু কাছে চাইঙ্গা সেন্ডু গেঞ্জি আবার বুথ রকমের মনে করেন পোলাবানে গেঞ্জি মেঞ্জি বুথ জিনিস আসছেন আবার বুথ মালামাল এই সাইডে আসছেন আবার বুথ মালামাল মনে করেন কই চাপাইতে চাপাইতে কইয়া আবার বুথ মালামাল চাপায় লাইছে বুথ মালামাল লয়ে গেছে গাইন দেখিয়া চোরেরা লয়ে গেছে আবার কই মাল ধইরা উঠে চাপায় দেই কত কই বুথ মানুষে মাল নিতে গিয়ে লয়ে গেছে গা এই সবাই তো ভাই আছে আমি একা সবাই এর যা আছে না ভালো লোক আছে না জামু গমু পুরা গেছে সেই আমি খুন দিছিল আসলাম আসি দেখি সব মাল শেষ এই মার্কেটের থাকতো না আমার ভাই ভাইয়ের মাল এখানে ফেলা দিছে আজারুল ইসলাম আজারুল ইসলাম রংপুর কাজ করে কাজ করে ওই তো আমার ফোন দিয়েছেন ভাই কলে কোনো নাম মাল নিচে ফেলে দেওয়ানো হয়েছে এই জন্য আর কি মনে করি আমি নিয়ে যেতেছি এই চাই তিনিও এখানকার ব্যবসায়ী আপনি একটু বলবেন যে আপনার এখানে কয়টি দোকান আর কি কত টাকার মালামাল ছিল আমার এইদিকে একটা দোকান আমার মালামাল আছে পাঁচ লাখ টাকার উপর মাল আছে অ্যাডভান্স লিয়া আর বেশি বুঝছেন আর আমার খালতো ভাই মামাতো ভাই আমার 200 দোকান আছে আমার আত্মীয় স্বজন সবাই শেষ একবারে ইন্ট্রো আর আমরা সবাই কিছু না কেউ কিছু বার করতে পারে না আমরা যখন আগুন লাগে ওই মাথার থেকে আমরা বের করি বের করে ভাবছি রাস্তার ভিতরে যে আগুন লাগবে না এমন সময় দেখে মানুষের চাপে আগুনের চাপে আমরা নিজের জান রক্ষা করার জন্য পালিয়ে যাই আয়সা দেখে এর পরবর্তীতে যে আমাদের এখানে লুটপাট শুরু হয়ে গেছে আমাদের মাল কি নেবো যে ওনারে আমাদের মাল ওনারে নিয়ে যেতে আছে আমাদের মাল আমাদের কোনো ভ্যালু নাই যাই হোক নিয়ে যাচ্ছে অনেকে কিছু করার নাই উপরালাই ভালো জানে এই যে মালগুলো এই যে কীভাবে চিনবো আমরা এই যে মালগুলো রাখছি এখানে আমাদের এত কিছু দোকান আমরা জাস্ট আল্লাহর হকটা যে মানুষের হকটা যে দিয়ে দিতে পারে আমরা এখানে দাঁড়িয়ে জাস্ট একটা বইয়ের জন্য প্রায় আপনি 30-40 লাখ টাকা এই যে যে সোজাই রাইছিল এই মাল আমাদেরই এই মাল আমাদেরই গোডাউনের থেকে মালপত্র কালকে এরমভাবে সাজাইছি যে ঈদের দিন মনে হয় আমি এটাকে কালকে আমার জিনাইদা এই কুষ্টিয়া তারপরে যশোর তারপর নদীগঞ্জ রাজশাহী আপনার ওইদিকে সৈয়দপুর দিনাজপুর এইসব এলাকার পাইকারগুলো আসবে আজকে ডিমান্ড ছিল মালগুলো আমি এনে রাখছি প্রায় 20 লাখ টাকার মাল আছে আর গোডাউনে তো মনে করেন যে হিসাব ছাড়া সব শেষ আমি রিটায়ারমেন্ট যখন আসি তখন আমি এককালীন গভর্নমেন্ট থেকে 22 লাখ টাকা পাইছি আর আর 28 লাখ টাকা লোন নিছি কীভাবে নিছি আমি ছোটোখাটো একটা খামার করছি গরুর মঞ্জু অ্যাগ্রেন্ট ডেয়ারি ফার্ম নূরপুর বউবাজার এই খামারে আমার 22টা গরু আছে তো এখানেও লোনের টাকা আর এদিকে সব আমার যত অর্থ আছে আমি এখানে ব্যবসাটা যে ঈদের সিজনটা হোক পরে আবার গরুর খাবারের জন্য ডিমান্ড করছি সে প্রতি মাসে আমার ওখানে 1,20,000 টাকার খাবার লাগে এবং 2 জন শ্রমিক ওখানে খাটতেছে আর এখানে একজন ম্যানেজার একজন সেলসম্যান 2 জন এখানে আমার 2টা দোকান উপরে বঙ্গ ইসলামিয়া 9-11 আর আন্ডারগ্রাউন্ডে আমার একটা এই গোডাউন আছে যেখানে মজুদ মালগুলো রাখা হয় সেখানে পর্যন্ত আগুন ধরে গেছে গা